এখানে আমাদের সমাজে একের অধিক বিয়ে করাকে গর্হিত কাজ মনে করা হয়, যার ফলে অনেক বিধবা, ডিভোর্সি এবং গরিব এতিম মেয়ের বিয়ে হচ্ছে না। এই অবস্থায় আমাদের কি করা উচিত? আন্দোলন করেন, আন্দোলন করেন। কত কত রকম মানববন্ধন হইতাছে, তারপরে কত রকমের মিছিল হইতাছে, তা আপনারা কি করেন? পুরুষরা কিছু করতে পারেন না এগুলোর বিষয়ে? কোরআনে যেটা হুকুম আছে, অনুমতি আছে, তো এইসব বিষয়ে আপনারা কিছু বলতে পারেন না? এগুলো আন্দোলন করেন, ঠিক আছে, যাতে করে এটা এই এই আইনটা সমাজ থেকে উঠিয়ে দেওয়া হয় আর ইসলামের পথে আসেন। এগুলো ইনসাফ করবেন, ন্যায় নিষ্ঠভাবে, মানে উভয় স্ত্রীর ভিতরে বা একাধিক স্ত্রীর ভিতরে সমতা অবলম্বন করে চলতে পারবেন, এ ব্যাপারে সিদ্ধান্ত, দৃঢ়তা গ্রহণ করেন তাহলে, এবং এটার দৃষ্টান্ত সমাজে দেখান, নিজে মডেল হন, তাহলে অন্যরা আপনাকে দেখে কি করবে, তারা শিক্ষা গ্রহণ করবে এবং তারাও ইনশাআল্লাহ এ পথে অগ্রসর হবে। নিঃসন্দেহে এখন মানে কাফেরদের এটা মানে এটাই তো তাদের চরিত্র বা এটাই তো তাদের টার্গেট, যে তারা হালাল কাজকে কঠিন করে দিবে আর হারাম কাজকে সহজ করে দিবে। হালাল কাজ কাফেরদের এটাই হলো নিয়ম, যে তারা কি করবে, হালাল কাজকে কঠিন করে দিচ্ছে আর হারাম কাজকে সহজ করে দিচ্ছে। তারপরে শবে বরাত কি জায়েজ? শবে বরাত যে জায়েজ নয় এ ব্যাপারে বহুত আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে, সুতরাং এখন আর ওই ব্যাপারে ওই দেশে ওই বিষয়ে আমি সময় নষ্ট করছি না। এখানে দেড় বছরের বাচ্চা শামিমা ঝুমা প্রশ্ন করেছেন, দেড় বছরের বাচ্চা সবসময় অ্যাটেনশন চায়, সেটা করতে গেলে কোনো পড়াশোনা হয় না, আবার পড়াশোনা না হলে কষ্ট লাগে, কীভাবে ব্যালেন্স করব? কেউ কেউ বলে এই বয়সের বাচ্চাকে 24 ঘন্টা সময় দিতে হবে, এটা নাকি তার হক, সে দৌড়ালেও তার পিছনে দৌড়াতে হবে। বাচ্চাকে সময় দেওয়াটা, তরবিয়াত দেওয়াটা, লালন পালন করাটা একটা ইবাদত। বাচ্চাদেরকে তরবিয়াত দেওয়া, লালন পালন করা, এটা এক প্রকার ইবাদত। সুতরাং তাকে সময় দিলে বা তার তাকে অ্যাটেনশন দিলে সে যদি খুশি হয়, সে যদি আনন্দিত হয়, হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই সেটা দিবেন। আর বাচ্চা তো সবসময় করবে না, যখন সে অন্য খেলনা নিয়ে ব্যস্ত থাকবে অথবা সে ঘুমাবে, তখন আপনি কি করবেন, তখন আপনি লেখাপড়া করেন, কোনো অসুবিধা নেই। বাচ্চাকে বাচ্চার সময় আপনি তার হক দেবেন এবং এটা আপনার জন্য উত্তম হবে এবং এটাও আপনার একটা এক প্রকার ইবাদত ইনশাআল্লাহ। কোরআন করিম কিভাবে পড়লে সওয়াব বেশি হবে, খতম করে নাকি বুঝে বুঝে? নিঃসন্দেহে বুঝে বুঝে পড়া অতি উত্তম, কোনো সন্দেহ নাই। কোরআনকে আপনি তেলাওয়াত করবেন এবং বুঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুন কোরআন, তার কি কোরআনকে অনুধাবন করে না, বুঝে না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। সুতরাং কোরআনকে বুঝে তেলাওয়াত করার ব্যাপারে চেষ্টা থাকা সকলের জন্য জরুরি। এখন যদি বুঝে তেলাওয়াত করার আপনার সময় না থাকে, আপনি এবং আপনি আপনি আপনার সাধারণ যে দৈনিক তেলাওয়াত এটা যদি বাদ পড়ে যায়, তাহলে আপনি এটা একটা সময় নির্ধারণ করে নেবেন যে ফজরের পরে আমি এতটুকু কোরআন বুঝে তেলাওয়াত করব, রাত্রে ঘুমানোর সময় আমি এতটুকু রিডিং তেলাওয়াত করব, তাহলে ইনশাআল্লাহ যায় আছে, কোনো অসুবিধা নেই। অবশ্য সালাফি সালহীন বা পূর্ব জামানার লোকেরা তারা তো কোরআন বুঝতেন, এই জন্য তারা রিডিং, বিশেষ করে রমজান মাসে ছিল, বেশি তেলাওয়াত করতেন। যাই হোক, তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যাবে না তা নয়, তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে, কিন্তু বুঝে তেলাওয়াত করার ব্যাপারে চেষ্টা থাকা উচিত ইনশাআল্লাহ।